আপনার মনে একটা প্রশ্ন আইব, কোর্ট পড়িম কি পড়িম বা লাইন পড়িম নে না ডিগ্রি পড়িম, কিন্তু আপনি আর চিন্তা করিব নালাগে। আপনার বাবে একটা ভালো খবর আছে যে আমার পাঠশালা শিক্ষানগরী পাঠশালা অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট আপনাদের এডমিশন লোক পড়ব। আর তাদের যে আমি ডিরেক্টর স্যার আছে, ডিরেক্টর স্যার লাভ করি আর কিছু নজনা কথা জানি আর আপনাদেরকে জানাই চেষ্টা করি। বলক তাহলে ভিডিওটা আমি আরম্ভ করো। আর এইটে সেইটু অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল টেকনোলজি দেখিছেনে, অপর মহলার আছে। মই অপর মহলার কিছু দৃশ্যাবলী আপনাদের দেখাই দিবলে চেষ্টা করি, আপনাদের চাই থাকবে শেষলকে। দেখিছেনে এই আর মই এটা তলর ভাগে আইলো, তলত স্যার আছে, স্যারের কথা পাতিম। হ্যালো ফ্রেন্ডস, আজি মই অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সত আছো আর তাত আমার এজন স্যার আছে। স্যারে মোক মাতিছিল আর ইয়াত কি কি সাবজেক্ট শিকোয়া হয়, কি কি নিত হয়। হায়ার সেকেন্ডারি পাস করার পিছন আমার লড়াসল বা ছলীসল দোদর মূর পরিণত হয়, সেই গোটেখিনি আপনার আজি দেখাই দিবলে চেষ্টা করি। আর এইখানে সেইখান অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, আর মই এটা ভিতরে যাম আর আপনার দেখাই দিয়ে থাকিম, চাই থাকিব। স্যার গুড মর্নিং, আর নমস্কার। নমস্কার, আমার পাঠশালা শিক্ষানগরী পোনপ্রথমবারের বাবে মানে ইউজিসির আন্ডার অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স আইছে, ইয়াত কি কি শিক্ষা হয় সেদিকে অল্পমান জানাই দিব নাকি। আপনার চ্যানেলের মাধ্যমে মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। হয়, আমার অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স নতুনক পাঠশালাত আরম্ভ করা হয়েছে। আমার ইয়াত মেট্রিক পাশ করে আর হায়ার সেকেন্ডারি পাশ করে পড়িব পাৰিব। আপনার ইয়াত আপনার অল স্ট্রিমের স্টুডেন্টে পড়িব পাৰিব, আর ইয়াত আপনার ডিপ্লোমা আর ডিগ্রি দুটা বিভাগতে ছাত্র ছাত্রী সকলে স্টাডি করব। আর প্যারামেডিক্যাল যেখানে টেকনিক্যাল লাইন আছে ইয়াত গোটাখিনি আমার ইয়াত আছে। আপনার ধর ডিপ্লোমা করলে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান করব, রেডিওলজিস্ট আছে, আপনার রেডিওলজিস্ট ধর MRI টেকনিশিয়ান, আপনার এক্সরে টেকনিশিয়ান, আপনার সিটি স্ক্যান এইকটা আছে, তারপর ওটি টেকনিশিয়ান আছে আপনার, তারপর ICU অ্যাসিস্ট্যান্ট আছে, ECG টেকনিশিয়ান আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে, এইকটা মই রাখিছো আপনার। আর ইয়াত কি আছে আমার যেখানে আপনার ধর মেট্রিকুলেট লেভেলের সেইখানির কারণে অল ইন্ডিয়া প্যারামেডিক্যাল কাউন্সিলর আন্ডারত হয়, আর যেখানে আপনার ধর HCS লেভেলের স্টুডেন্ট থাকি তখন কারণে আপনার শ্রী ভেঙ্কটেশ্বরম ইউনিভার্সিটির আন্ডারত কোর্সখিনি হব। আর তার আর নীলম ইউনিভার্সিটিও আছে, এই দুখন ইউনিভার্সিটি মিলাই তখন যত চয়েস করে সেই ইউনিভার্সিটি লোক পাব। আর ইয়াত যেখানে কারিকরী শিক্ষা দিয়া হব ইয়াত ধর আরম্ভণিরপরা আমার প্রেকটিক্যালর খেলি বেশিকে শিকা হব, আর থিওরি প্রেকটিক্যাল দুটা মোট ইনস্টিটিউটরে হব, আপনার গোটাখানি তাতে হব। আর আপনার যেখানে স্টুডেন্ট আমার ওলাব সেইখানে মানে 100% আমি প্লেসমেন্ট করাই দিব। আর ইয়াত পড়ি ফেলে আপনার ধর প্রাইভেটত তো পাবই আপনার, আর গভর্নমেন্ট জবতো তখেসলে নিজের কোয়ালিটি গভর্নমেন্ট জব আপনার সরকারি জবতো আপনার এপ্লাই করব। আপনার একটা কথা, এই ইয়াত মানে এডমিশন ললে ইয়াত কিবা পার্সেন্টেজ কিমা থাকে নাকি? আপনার একচুয়ালি আপনার ইউনিভার্সিটি গাইডলাইন মতে পার্সেন্টেজ আছে, আপনার 50% আছে, কিন্তু আমার ইয়াত নতুন কারণে এইবার পার্সেন্টেজ তো আমার কাট অফ মার্কটা দিয়া নাই, আর যেহেতু এবার নতুন আমার নেক্সট আপনার পার্সেন্টেজ তো আহি গেল, মানে আপনার 50%-এর কমত আপনার এই করব নোয়ারে, মানে এডমিশন লওয়ার 50% নোয়ারে, কিন্তু আমাকে এবার প্রথম কারণে আমার এবার সেই কাট অফ মার্কটা দিয়া নাই, আর কারণে অল স্টুডেন্টের কারণে সেই করেছে। আর মোট লিমিটেড সিট আপনার, মোট যেহেতু নতুন আপনার লিমিটেড সিট হয়, অলরেডি এডমিশন হয়ে আছে, যদি ইচ্ছুক কোনোবাই ভাবি আছে যে ইয়াত প্যারামেডিক্যাল পড়ব আর এই করব, গতি সালে যোগাযোগ করলে ভাল আর আপনার, যেহেতু লিমিটেড সিট রখা হয়েছে। আর মোট যেখানে টিচার আছে সেইখানে আপনার ইউনিভার্সিটিয়ে প্রভাইড করেছে, সেইখানে বাহিরেরপরা আসবে আপনার। আর এইখানে মানে একটা কথা কোম, আমার ধর বহুত আর্টসর স্টুডেন্টে মোট এডমিশন লোক আহি কই আছে যে ইংলিশত অল্প প্রবলেম হয়, স্পোকেন ইংলিশত প্রবলেম হয়, আমি পারিম নে নোৱাৰিম, গতি সেইটো কোনো চিন্তা কৰিবলগা নাই, কারণ মই ইয়াত স্পোকেন ইংলিশের ক্লাস এটা সবরের কারণে কম্পালসরি করে দিয়া হয়েছে, স্পোকেন ইংলিশ সবরের কারণে থাকিব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মই আপনার প্রসপেক্টাসখান দেখাই দিবলৈ চেষ্টা করিম, এখন দেখা পাইছেন এখন প্রসপেক্টাস, ইয়াত লেখা আছে অসম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, ইয়ার ভিতরের ভাগটা আপনার দেখাই দিম। আর এখেতে হল আপনার অরূপ বর্মন স্যার ডাইরেক্টর, দেখিছেনে। আর ইয়ার পিছত আপনার লিস্টখন আছে, লিস্টখন দেখাই দিই আপনার, লিস্টখন ইয়াত আছে মেডিকেল ল্যাবরেটরি, মেডিকেল রেডিওলজিস্ট,
তারপর ডিপ্লোমা অপটিক্যাল নার্সিং এসিস্ট্যান্ট বহুত কিবা কিবি আছে আপনার দেখেছে এইবিল এটা আমি ভিতরের পিকচারবিল দেখাই দিন চাই থাকব দেখাবেছি না এইবিল ইয়াত জিভা আছে গল আছে ডিঙি আছে দাঁত আছে আমার মগজও আছে দেখাবেছি না এইবিল আর এইবিল লিভার আছে কিডনি আছে পড়লে লিভার কিডনি কেন বয় কি বিষয় সেই কথা সকলবিল জানিব পারি আর এটি আমার ডিঙিট আমার হাড়বিল দেখাবেছি এইবিল আমার হাড় মানে জকাট আমার মানে দেখাবেছি না এটি লেখালে ইয়াত লেখা আছে দ্য হিউম্যান বডি আমার হিউম্যান বডির এই বডির অঙ্গ প্রত্যঙ্গবিল দেখাবেছি না এইবিল কিডনি লিভার আর এইবিল আছে। যদি ভিডিওটি চাই কিবা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করব পুনের একটা নতুন ভিডিওত লগ পাম আজিলে সামরিছো বাই বাই লাভ ইউ।